আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পাশে আমাদের একজন নানা আছেন আর কি। তো আপনার বাড়িটা কোন জায়গাতে পড়ছে? ভাদো, ভাদো। তো ভাদো, মালদা ভাদো ওনার বাড়ি। তো আমাদের এখন উনি মেহমান আর কি। তো আপনি কখন এসছেন এখানে? কাল কাল 1টা 1:30। আচ্ছা, কালকে 1:30 এসেছেন। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওনার দিকে যে উনি চোখে একটা চশমা পরে আছেন। আসলে এটা চশমা নয়, তো বিশেষ করে এটা কি কেন সেটা নিয়ে আমরা কথা বলার জন্য মূলত আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আচ্ছা, আপনাকে যেটা মানে পড়িয়েছি আর কি, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি না তো, কিছু দেখতে পাচ্ছেন না? না এই যে আলো জ্বলছে, তো আলোটা কি আপনি কিছুটা বুঝতে পারছেন? একটু বোঝাচ্ছে, নিচের দিকটা বোঝা যায় আচ্ছা, নিচের দিকটা বোঝা যাচ্ছে, আর এমনি বোঝা যাচ্ছে না, না, পুরো অন্ধকার হয়ে আছে। এমনি অন্ধকার আছে। আচ্ছা, এবার যদি আপনাকে এইরকম করে ভালোভাবে ই করে দিই, তাহলে আর কি কিছু বুঝতে পারছেন নাকি একবার কিছু বোঝা যায় না? সামনে কিছু আবছা ও বোঝা যায় না, কিন্তু বুঝা যায় না। বোঝা যায় না। আচ্ছা, চেষ্টা করার পরেও কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, তো সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে এটা হয়তো আপনারা মনে করবেন এটা চশমা নাকি বা এটা কি, হ্যাঁ সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো বিশেষ করে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু কোনো চশমা নয়, এটাকে বলা হয় আই মাস্ক। কি বলে? আই মাস্ক। সাধারণত আমরা আমরা মাস্ক 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 আমরা অনেক শুনে এসেছি, এবং মাস্ক যে আমরা মানে নাকে মুখে লাগাই সেটা আপনারা দেখেছেন এই যে করোনা কালে যে আমরা মাস্ক পরেছি, কিন্তু এটা আবার চোখের মাস্ক। তো এবার চোখের মাস্ক কেন কেন বা এটা পড়তে হয় বা কেন বা পড়তে হবে, আমরা রোগীদেরকে এটা পড়ার জন্য কেন বা সাজেস্ট করি সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো তার আগে আপনাদেরকে বলে দিই যে এই যে আই মাস্ক, এটার নাম ভালো করে জানেন আই মাস্ক। আপনারা যদি এটা কিনতে চান, তাহলে হয়তো অ্যামাজনে বা ফ্লিপকার্টে অনলাইন শপিং গুলোতে আই মাস্ক লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তার প্যাকেটটা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন তার প্যাকেট, আপনারা একটু দেখে নিন। প্রায় কারণ হচ্ছে যে আমাদের রুগীদের এটা প্রয়োজন পড়তে পারে, যেহেতু আপনারা ভালোভাবে জানেন যে আমাদের যেহেতু একেবারে ন্যাচারাল পদ্ধতিতে আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ একটা ন্যাচারাল লাইফ স্টাইল মূলত, হ্যাঁ সেজন্য আমাদের কাছে যে জিনিসগুলো দেখতে পাবেন সাধারণত হয়তো অন্যান্য ডাক্তারদের কাছে আপনারা দেখতে পাবেন না আর কি, মানে আমাদের চিকিৎসাগুলো হচ্ছে ব্যতিক্রম ধর্মী চিকিৎসা আর কি। তো মূলত এটা হচ্ছে আই মাস্ক। এটা কেন পড়তে হয়, কেন পড়তে বলি আমরা, এবং কারা পড়বেন, কখন পড়বেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং আপনাদের স্পষ্ট ধারণা দেবো ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে এটা দেখুন একেবারে কালো, এটা যখন আপনি চোখে দিবেন তখন কিন্তু আপনি কোনো কিছুই দেখতে পাবেন না, বাহিরকার কোনো কিছু আপনি বুঝতে পারবেন না, আলোটাও কিন্তু বুঝতে পারবেন না। এটা আমরা বলি করে দেখুন যে আমাদের যে চোখ আছে এই চোখের মাধ্যমে কিন্তু আমাদের ব্রেনে মেসেজ যায়। কি মেসেজ যায়? এই চোখের মাধ্যমে আপনার কাছে আপনার ব্রেনে মেসেজ যায় যে হ্যাঁ এখন দুপুর, না এখন সকাল, না এখন রাত, না কোন সময়, এটা কিন্তু আপনার ব্রেনে মেসেজ যায়। বিশেষ করে যখন আমাদের ব্রেনে একরকম মেসেজ যাচ্ছে আর আমরা করছি আর এক রকম, তখন কিন্তু একটু সমস্যাগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ আর এটা রোগেরও কারণ বটে। সাধারণত দেখুন সন্ধ্যা যখন হয়ে যায় সন্ধ্যার পরে কিন্তু সূর্য ডুবে যায়, কিন্তু বর্তমান যুগে আমরা কি হচ্ছে সন্ধ্যার পরে মানে সারা রাত আমাদের কাছে এখন কি এখন হচ্ছে দিনের মতো, মানে কৃত্রিম আলো আমরা ব্যবহার করে আমাদের কাছে কি হচ্ছে চোখ আমাদের সবসময় আলোই দেখছে, আলোই আর আলো দেখছে। ফলে কি হচ্ছে যে আমাদের রাত এবং দিনের মধ্যে একটা আমাদের বডির মধ্যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, ফলে বডি বুঝতে পারছে না যে কোনটা রাত আর কোনটা দিন। যখন এটা সমস্যা হচ্ছে তখন আমাদের বিভিন্ন রকম অসুখ বিসুখ, আমাদের টেনশন, আমাদের ঘুম না আসা থেকে শুরু করে অনেক রকমের সমস্যাগুলো তৈরি হচ্ছে। এখন আপনি যদি অনেক আগের দিনে যদি যান, তাহলে দেখতেন যে তারা অন্ধকারে থাকতো, তাদের কাছে সেরকম লাইট ছিল না, আলোর ব্যবস্থা সেরকম ছিল না, তারা রাতকে রাত দেখতো, দিনকে তারা দিন দেখতো। কিন্তু আমরা দিনকেও রাত দেখছি, আমরা রাতকেও দিন দেখছি, আর দিনকেও আমরা দিন দেখছি, সমস্যা হচ্ছে এই জায়গাতে। আমরা যেটা বলি যেমন এসারে পরে মানে 9টা সাড়ে 9টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার জন্য আমরা পেশেন্টদেরকে বলি, বা এটা সুস্থ সবাইকে এটা পালন করা দরকার, এসারের পরে পরে ঘুমে যাওয়ার বিষয়টা আমরা বলি। এবং আমরা বলি কি যে শব্দ ও আলোবিহীন, শব্দ ও আলোবিহীন ঘরে আপনি ঘুমাবেন, তাহলে আপনার ঘুমটা ভালো হবে। কারণ আলোবিহীন ঘরে যখন আপনি ঘুমাবেন তখন বডি মনে করবে আপনার চোখ থেকে যে মেসেজ যেটা যাবে ব্রেনের কাছে যে হ্যাঁ এখন রাত হয়ে গেছে এখন ঘুমাও, আমাদের চোখ থেকে কি মেসেজ যাবে ব্রেনকে দিবে যে এখন রাত হয়ে গেছে এখন ঘুমানোর সময়। কিন্তু আমরা যেহেতু লাইট জ্বালাচ্ছি, লাইট
আমরা হয়তো বন্ধ করে দিছি যে লাইটটা বন্ধ করে দিলাম, কিন্তু দেখা গেল যে হয়তো আপনার সমস্যার কারণে আপনি বন্ধ করলেন, আপনার স্ত্রী বলছে না লাইট জ্বালা থাকবে। এবার হয়তো আপনার স্ত্রীও বলছে ঠিক আছে, কিন্তু আপনার বাচ্চাগুলো বলছে যে ও কান্নাকাটি শুরু করছে, হ্যাঁ কি যে অন্ধকারে ঘুমাতে চাচ্ছে না। তাহলে অন্ধকারে যখন তারা ঘুমাতে চাচ্ছে না, কারণ এটা অভ্যাস করে দিয়েছেন, এখন প্রথম অবস্থাতে কি হচ্ছে, আপনাদের সমস্যা তৈরি হচ্ছে যে এখন আপনি হয়তো ঘুমাতে চাইছেন অন্ধকারে, আপনার স্ত্রী চাইছে না, আপনার স্ত্রী হয়তো চাইছে, আপনার বাচ্চাগুলো চাইছে না, ফলে কি হচ্ছে আপনাকে কিন্তু বাধ্য হয়ে ওই আলোতেই কিন্তু ঘুমাতে হচ্ছে। তো যখন আপনি আলোতে ঘুমাবেন, এইরকম যদি প্রস্তুতি প্রেক্ষাপট যখন আসবে, তখন তাদের জন্য আমাদের এই আই মাস্ক, সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন আই মাস্ক, এই আই মাস্ক তখন আপনি পড়বেন, এই আই মাস্ক পরে আপনি ঘুমাবেন। যখন আই মাস্ক পরে আপনি ঘুমাবেন, চোখের কাছে কোনো মেসেজ যাবে না যে হ্যাঁ এখন দিন বা আলো চলছে, এরকম কোনো মেসেজ থাকবে না। তখন ব্রেনকেও সে কিন্তু ভুল মেসেজটা দিতে পারবে না যে এখন দিন হয়েছে, এই মেসেজটা দিতে পারবে না। ফলে কি হবে, আপনার ঘুমটা ভালো হবে। তাছাড়াও হয়তো অনেক মানুষ এই বিভিন্ন জায়গাতে পড়তে পারে, যেমন হয়তো বাইরে কেউ এয়ারপোর্টে পড়ে, যে দেখা যাচ্ছে অনেক সময় হয়তো তাকে থাকতে হচ্ছে ওখানে, ওখানে অন্ধকার করার কোনো উপায় নাই, সেই সময়তে হয়তো সেখানে মানে এটা পড়ে সে ঘুমাচ্ছে, হ্যাঁ এরকম করতে পারে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবেও ব্যবহার করতে পারে। মূলত এটা আমরা তাদের জন্য আমরা ব্যবহার করতে বলি যে তারা অন্ধকার অন্ধকার ঘরে তাদের যারা অন্ধকার ঘরে ঘুমানোর প্রস্তুতি প্রেক্ষাপট নাই, মূলত তাদের জন্যই আসলে আমরা এই আই মাস্কটা ব্যবহার করার জন্য বলি। তো সম্মানিত দর্শক বুঝতে পারলেন যে আমরা এটা কি, এটার কাজ কি, এবং কারা এটা ব্যবহার করবে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, বিশেষ করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং স্বাস্থ্য বিষয়ক আমাদের যে চিকিৎসা, বিশেষ করে ঔষধ ছাড়া সুগার নির্মূল, ঔষধ ছাড়া প্রেসার সম্পূর্ণ ভালো হয়ে যাওয়া, যেগুলো সাধারণত ডাক্তারদের কাছে গিয়ে লাইফ টাইম ওষুধ খেতে হয়, সেগুলো নিয়ে বিশেষ করে আমরা লাইফ স্টাইল ডিজিজ গুলো নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ একেবারে ন্যাচারাল ভাবে। হ্যাঁ, তো বিশেষ করে আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।